মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পিরোজপুর চর এলাকায় আজ বিএসএফের 78 নম্বর ব্যাটেলিয়ান এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় আল মাদ্রাসাতুস সালাহ ফিয়াদারুল হাদিস নামে মাদ্রাসায় দেয়া হয় প্রয়োজনীয় সরঞ্জাম, খেলার সামগ্রী, বিদ্যুৎ বাতি সহ পড়াশোনার সরঞ্জাম। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করে। আজ সীমান্তে পাচার রুখতে কী কী পদক্ষেপ নিচ্ছেন বিএসএফ, কীভাবে স্থানীয় মানুষজনকে সচেতন থাকতে হবে সেটা নিয়েও আলোচনা করা হয় আজকের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন 78 নম্বর ব্যাটেলিয়ানের সিইও বি কে সিং। সুমন্ত দাসের রিপোর্ট, এনডিভি ডব্লিউবি। এখানে অনেক পিছড়া জায়গা ছিল, লেখাপড়া এখানে ভালোই হচ্ছিল না। আপনারা বেশ পরিশ্রম করে এখানে লেখাপড়া করিয়েছেন, তাতে আমরা খুব খুশি। এখানে একটা ইস্টবাংলারি বহুদিন আগে থেকে ইস্টবাংলারি চলছিল, ওগুলো বন্ধ হয়েছে, ক্ষেতিবাড়ি হয়েছে, ছেলেরা ডেভেলপমেন্ট করেছে, আমরা খুব খুশি হয়ে আপনার জন্য এসে কী কী স্টুডেন্টদের জন্যই এখানে দিলেন, ভলিবল দিয়েছেন, ফুটবল দিলেন, ব্যাট আর তারপর ব্যাটবল দিয়েছেন, আমাদের ক্যামবোর্ড দিলেন, গর্জেজ দিলেন, ডাস্টবিন দিয়েছেন, অনেক সামগ্রী আমাদেরকে দিয়েছেন, আমরা তো খুশি হয়েছি। আরেকটা জিনিস যেটা, যে এখানে যে আপনাদেরকে আরেকটা কথা বললো ইয়াবা ট্যাবলেট নিয়ে, সেই বিষয়টা কি বললেন? হ্যাঁ, ইয়াবা ট্যাবলেটটা বললেন উনি, এটা খুব মারাত্মক জিনিস। এক তো এটা নেশাদায়ক, উপরন্তু ভবিষ্যতে যাতে ব্যবহার করবে যে ইয়াবা ট্যাবলেটটা, তার বংশ নিয়ন্ত্রণ শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে বললেন আপনাদের সাবধান থাকবেন, এবং ছেলেদেরকে বিশেষ করে যারা জেনারেল মানে নতুনভাবে উঠছে এই বাচ্চাগুলোকে আমরা খুব সাবধান করবেন, যেন ভবিষ্যতে তারা নষ্ট না হয়। আপনার নাম? আমার নাম আজহারুল ইসলাম। বার্তা দিয়ে গেলেন আজকে, আজকে উনি সমাজের জন্য কি বার্তা দিয়ে গেলেন? আজকে সিএসএফ যেটা আমাদেরকে বার্তা দিলেন যে এটা বর্ডার এলাকা এবং এই এলাকাটা খুবই পিছিয়ে পড়া এলাকা, উনি নিজে স্বীকার করলেন, এবং আমাদের যে স্টুডেন্টরা এখানে কষ্ট করে পড়তে যায় সেটা উনি দেখেছেন। দেখার পরে, উপলব্ধি করার পরে তিনি প্রকাশ করলেন যেটা সত্যিকারে আমি অনেক জায়গা ঘুরেছি, এখানে একটা অন্যরকমের জায়গা, বা এতটা ত্যাগী হয়ে যারা ই করবে, পড়াশোনা করবে, এটা আমার ভাবনায় ছিল না। দেখ, উনি এই এলাকার প্রথমত প্রশংসা করেছেন, আর তারপরে স্মাগলার হিসাবে এই জায়গাটাকে উনি একটা দৃষ্টিতে দেখতেন, কিন্তু এখন এটা এসে যেটা দেখলেন যে না, অনেকটাই তা পরিবর্তন ঘটে, এখানে চাষাবাদের কাজ অনেকটা এগিয়ে গিয়ে চলেছে, তাই তিনি বার্তা দিলেন। আর আর ইয়াবা নেশার যে ইয়াবাটা একটা মারাত্মক নেশা জাতীয় দ্রব্য, তাই উনি বললেন যে আপনারা আপনারা সকল ছাত্র এবং জনসাধারণকে অন্তত একটু অ্যাওয়ারনেস দেন, যাতে করে এই মারাত্মক ড্রাগ থেকে বিরত থাকে, কেউ যাতে এর সাথে যুক্ত না থাকে কোনোভাবে। তো এটার কি প্রচার করবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা প্রচার আজকে নতুন থেকে করবো, এটা না, আমরা সিও সাহেবকে এটাও জানিয়েছি যে এটা আমাদের শুধুমাত্র ইয়াবা ট্যাবলেট না, নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে, তাতে মদ থেকে নিয়ে হিরোইন থেকে যত কিছু আছে, সমস্ত বিষয়ে আমাদের অ্যাওয়ারনেস আগে থেকে চলে, সিও সাহেব বলেছেন আরও আমরা চালিয়ে যাবো। না, আর একটা জিনিস যেটা বললেন যে ক্যাটেল স্মাগলিং বন্ধ হয়ে যাওয়ার জন্য কিছু অসাধু ব্যবসায়ী এই স্মাগলিংটাই যুক্ত হচ্ছে, সেটাও যাতে না হয়, সেটার বিষয়ে তো বললেন নাকি আপনাদের? হ্যাঁ, ওটার বিষয়ে বলেছেন যে ক্যাটেল হয়তো ওটা বড় জিনিস, আনতে অসুবিধা বা পার হয় না, ওই জন্য ছোট ছোট জিনিস ব্যবহার করছে, কারণ বলেছেন সেটাও আপনারা দেখবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা অবশ্যই দেখব। আপনার নাম? আমার নাম আনিকুল ইসলাম। আপনি? আমি এই মাদ্রাসা একজন শিক্ষক।